থার্ড ইয়ার তুই তুমি কোন কলেজ এত সুন্দর গোস্তর কালারের মূল কারিগর কে হচ্ছে মূল কারিগর সুন্দর গোস্তর কালার ভাই এত সুন্দর কালার এসে এটা কিভাবে হচ্ছে কি কি দিচ্ছেন কি কি দেওয়ার কারণে বস্তুর কালার এত সুন্দর এসে সিক্রেট দিয়েছে কি বলা যাবে না আর সিক্রেটে তো ওপেন করবো আমরা বলেন তাহলে ভিউ বেশি হবে বলেন হ্যাঁ বস্তরে বস্তুর সাথে মশলা টসলা তো জিরা টিরা রেগুলার রেগুলার দিচ্ছেন এরপরে কালারটা এত সুন্দর বা মাখা মাখা জল হয়েছে এটা এক্সট্রা টমেটো ইউজ করার কারণে রাইট হ্যাঁ পবন ভাই বললো যে এক্সট্রা টমেটো ইউজ করার কারণে এখানে জলের কালার থেকে শুরু করি হলুদ হলুদের পরিমাণ কিরকম দিলেন হলুদ তো কালার করার জন্য অন্যতম একটা মানে আর কিছু দিচ্ছেন গোপন কোনো কিছু আছে মানে আপনার গোপন রেসিপি হলো টমেটো ওপেন 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 হয়ে গেছে ধন্যবাদ আরুন ভাই লাস্টে আসি ভাই খুব চলছে এখন কি রান্না করবো ভাই এখন আমার খেসুরি খেসুরি ঐতিহাসিক গুণা খেসুরি বিখ্যাত শেফ ফুকন ভাইয়ের কথা বলেন ফুকন ভাই রান্না করছে মাংস আপনি রান্না করেন কি চাউল খেসুরি খেসুরি হ্যাঁ আর ডিম রান্না করছে কে ডিম ডিম রান্না করছে জনি ভাবি রাইট জনি ভাবি ডিমের রান্না করার উপকরণ কি এখন আমার
ইভের সম্বন্ধে কিছু কইতে চায় মনে মজাদার খিচুড়ি রান্না, ডিম উইথ খিচুড়ি রান্না হচ্ছে গরুর মাংস দিয়ে। খিচুড়ি রান্নার উপক্রম করেন ডিম রান্না করেন ওই পাশে, এখানে কি দিবেন? অনেক পর্যন্ত খালি পেঁয়াজ দিলে পেঁয়াজের অবস্থা তো খারাপ করিয়ে লেছে, আর একটু লাইটলে পেঁয়াজ তুমি তো মানে পেঁয়াজের সব বাড়িতে যাত্রা সাইবার লাগবে টিকিট তো হয় না, পেঁয়াজ লাগতে লাগতে মানে তেলের তেল শেষ হয়ে গেছে, মানে আমার তেল দিছে এটার মধ্যে নিয়ে ইয়ে দিব ভাই, ডাইল চাউল এটার মধ্যে দিব, এটার মধ্যে কাঁচামরিচ দিছে, তারপরে দিছে এলাচি, তেজপাতা, দারচিনি, লং সব কিছু দিছেন। এখন আগে চাউল দিবেন নাকি পরে পানি, তারপর পানি দিবেন? মানে খুব দ্রুত গতিতে চলবে, পেঁয়াজ গুলো মনে পোড়া পোড়া হওয়াতে খুব ভালো হয়েছে, দেখতে খুব ভালো লাগে। হচ্ছে কি আমরা সবসময় ডাউল একটা দিয়ে মানে ইয়া বানাই সাধারণত খিচুড়ি, এখন এরা এরা কি করছে বুটের ডাল, তারপরে মসুর ডাল, তারপরে কি মুগুর ডাল, সব ডাল একসাথে করে মানে খিচুড়ি রান্না করে। এটা কি মুগ ডাল আর মসুর ডাল? আজকে আজকে ককটেল খিচুড়ি রান্না হচ্ছে, বুটের ডাল মানে আমরা এটারে আবার ইয়ে সোনা ডাল করি, সোনা ডাল না এটা বুটের ডাল, মসুরি, ডালগুলো মিক্স করা হয়েছে, তো চালের মধ্যে তিন ধরনের ডাল, বুটের ডাল, মসুর ডাল, মুগুর ডাল, এই তিন ধরনের ডাল। এটা কি এখন দিব না এর উপরে কি দিয়ে দিছে?
আমার মনে বুটের ডেলটা না দিলে ভালো হয় নাকি? না বেশি দিয়ে না, মুগুর ডেল আর মসুর ডেল দে স্মাইল। কত মিনিট রাখতে হইব, বাজি করতে হইব? বলেন বলেন বলেন, এভাবে দশ পনেরো মিনিট ভাই অফেন সিক্রেট করেন দেখবেন। সবুজ কালারের গরু, সব ডাল মিক্স করার পরে এখন মোটামুটি পানি দেওয়ার লাস্ট আগের পর্যায়ে আছে। এখন কত কাপ উঠবে এখানে? এখন কত কাপ উঠবে এখানে চাউল? ডাল দিছে 12 কাপ, তাহলে পানি কত কাপ? 12 কাপ বললে কিন্তু সবাই সবাই কিন্তু ঠিক ভাবে বলেন, আবার কিন্তু পরে আমরা সমালোচনা করি। পানি এটার মধ্যে 10 কাপ দিচ্ছেন, আরো 2 কাপ দিবেন রাইট? আচ্ছা 10 আর 4, তাহলে 14 কাপ পানি। খেসুরি রান্নার মধ্যে আবার দেখা যায় ইয়া কুমড়ার আর আবির্ভাব, বুঝলাম না কুমড়া কেমনে আসে। কুমড়া দিলে কি হইব, নরম নরম হইব, এটার লাই একটু লুচা লুচা হইব। আজকের খেসুরি অভিনব খেসুরি, নতুন প্রযুক্তি, নতুন আয়োজন, নতুন সব আজকে কপি করে হবে। শুরুর আগে আমরা কই হবে ডিম মাংস রেডি, মাংস একটু করে মিক্স করা হবে, এখানে মোটামুটি আমাদের চাউল রান্না হয়ে গেছে। পরে চাউলগুলোর সাথে মাংস দেখতে পাচ্ছেন, মাংসগুলো মিক্স করা হবে। মাছ ভাজি আর কি, কুমড়া ভাজি, কুমড়া ভাজি আর মাছ ভাজি না আমরা না রসুন ভর্তা হবে
যে আমাদের হাসু বাবু জনিবাবু সরি জনিবাবু রোশন কর্তা রেডি মুখে জিভে মানে জল চলে আসতেছে তাড়াতাড়ি। আচ্ছা আবার বলেন কোন ইয়ারে আছে উনি? থার্ড ইয়ারে আছে ফার্স্ট টাইম। থার্ড ইয়ার তিতুমির কোন কলেজ? তিতুমির কলেজ না না ঢাকা বাংলা কলেজ। ঢাকা বাংলা কলেজ জানুয়ারি মাসে 24 তারিখে খোকন ভাইকে হায়ার করে নিতেছেন কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে 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 কি কি রান্না করবো? দুম্বা গরু খাসি গরু খাসি ছাগল মুরগি ছাগল মুরগি মোরগ সব রান্না যা হবে তাই রান্না করবো। তবে আমাদের প্রোগ্রাম হবে সরবাটা সরবাটাতে। আচ্ছা আচ্ছা আজকে কি রান্না করছে এটা কোন? আজকে তো আজকে এখানে খাসি রে ধরে হ্যাঁ এটা খাসি। তারপরে ধরে এখানে এখানে বড় ছাগল আছে এখানে ও বড় ছাগল নাই আছে ছাগল নাই আছে। তারপরে তিন রকমের ভর্তা ইলিশ মাছ তারপরে জলপাই আছে মিষ্টি কুমড়া ডিম হয়েছে।